একের পর এক হত্যায় কেঁপে উঠেছে পুরো দেশ। অ্যাকশন আর রহস্যে ঘেরা ওয়েব সিরিজ মিশন হান্টডাউন এর মাধ্যমে প্রথমবারের মতো ওটিটিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা। অন্যদিকে সারা জাগানো সিরিজ কারাগারে অভিনয়ের জন্য ব্যাপকভাবে সমাদৃত এফএস নাইমের বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তনের সিরিজও এটি। সিরিজটিতে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান মাহিদের গল্প দেখানোর পাশাপাশি গুরুত্ব পেয়েছে গ্রামের এক সাধারণ মেয়ে নীরার জীবনযাত্রা। নীরা তার সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসেন। সে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য চায়, কিন্তু পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে। যে লিখো, সে আপনার কি হয়? হাজবেন্ড। আপনার হাজবেন্ড? আপনি জানেন না কোনে গেছে? আমি একেরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়। তারা একসাথে নিখোঁজ জিল্লুরকে খুঁজে পেতে মিশন শুরু করে। মিশন শুরু করার পর তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন এদেশে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন এক মোড় নেয়। ওদের নেক্সট প্ল্যান কি আনিস? আমাদের ধ্বংস। সিরিজটিতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সরকার রৌনক রিপন এবং একে আজাদ সেতু। আসছে 28 জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আলোচিত সিরিজটি। পরিচালক সানী সানোয়ার অ্যাকশন থ্রিলার কন্টেন্ট নির্মাণে সিদ্ধহস্ত হলেও বিদ্যা সিনহা এবং এফএস নাইমকে নিয়ে মিশন হান্টডাউনে কতটা সফল হবেন সেটাই এখন দেখার অপেক্ষা। সাজি ইসলাম, গ্ল্যামার, আরটিভি।